প্রাক্তন প্রেমিকক তালিবানী শাস্তি, যুবতীর স্বামী ককায়েক আর পিতৃর নির্যাতনত মুমূর্ষ অবস্থা যুবকর, তারে খপিয়ায় ব্লেডেরে অকিয়ায় জুরুলা করা শরীরে চারিদিন বিছনাতে পড়ে আছে রিজুল ওরাং। গহপুর গোপালপুরের টিঙালিবুড়ির ঘটনা। 2014 সনের 31 জানুয়ারীত লখিমপুরলৈ বিয়া হয়ে গৈছে রিজুল ওরাঙর প্রেমিকা। বিয়ার 10 বছরের পাছত প্রাক্তন প্রেমিকার দেউতাক ককায়েক আর স্বামীয়ে মিলি হত্যার চেষ্টা চলালে রিজুল ওরাঙক। 7 জুলাইর পুয়া পথারত কাম করে থাকার প্রাক্তন প্রেমিকার স্বামী মুনবরা আর ককায়েক আদিত্য শইকীয়ায় মতাইনী চলওয়া নির্যাতনের বর্ণনা দিলে ভুক্তভোগী রিজুল ওরাঙে। আদিত্য শইকীয়া আর জ্যোতি শইকীয়া আর বাপ দেউতাক আসলে ইহঁত ভিতরে সোমাই আহি সবে মাইছে মরা মরালেকে মানে বিছনাত পেলাই লো ডিঙি চেপিছিলে মন বরা সি কটাই আনিছে আর দেউতাকে দাখন লৈ আর আদিত্য শইকীয়া ব্লেড খন আনি আকুইছে। রিজুল ওরাঙক বেজিরে খুশি ব্লেডেরে অঁকিয়াই শরীর চিরাচির করা প্রাক্তন প্রেমিকার স্বামী মুনবরা আর ককায়েক আদিত্য শইকীয়াক ইতিমধ্যে গ্রেপ্তার করে জেললৈ প্রেরণ করেছে গহপুর আরক্ষী। পাছে এতিয়াও গ্রেপ্তার করা নাই। টাঙনেরে মূরত কোবাই অচেতন করার পাছত তারে ঘপিয়াই রিজুলক হত্যার চেষ্টা চলওয়া যুবতীর পিতৃর জ্যোতি শইকীয়াক। মুনবরা, আদিত্য শইকীয়া, জ্যোতি শইকীয়া আর যুবতীর পিতৃর অকথ্য নির্যাতনত মুমূর্ষ অবস্থা হওয়া রিজুল ওরাঙর ন্যায় বিচারের দাবিত মুখর হয়ে পড়েছে গহপুরের দল সংগঠন। যি অত্যাচার করে তেখেতক মানে শাস্তি দিছে, দলবদ্ধভাবে যে আক্রমণ করেছে, এই গোটেই সম্পূর্ণ ঘটনাটুক আমি প্রথমে আমি গরিহণা দিছো আর ইয়ার উচিত দাবি আমি স্থানীয় যুবক হিসাবে আমি বিচারিছো যাতে প্রশাসনে ইয়ার ব্যবস্থা লয় আর যখন দোষী তেখেতসকলক সোনকালে করায়ত্ত করে যাতে জেললৈ প্রেরণ করে তারে আমি দাবি উত্থাপন করেছো। রিজুলক চিরদিনের ঘুণিয়া করা প্রতিটি নির্যাতনকারীক কঠোরের পর কঠোর শাস্তি বিহার দাবিটি মুখর হয়েছে চাহ জনগোষ্ঠীর প্রতিটি দল সংগঠন। প্রাক্তন প্রেমিকার বিয়ার 10 বছরের পাছত রিজুল ওরাঙর উপর স্বামী আর যুবতীর পরিয়ালে চলওয়া নির্যাতনে চকু কপালত তুলিছে গহপুরের রাইজর। গহপুরের পলাশ ফুকন, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট।